বন্ধুরা, আমরা তো সকলেই কম বেশি জানি যে আমরা বানর থেকে মানুষ হয়েছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আমরা যদি বানর থেকে মানুষ হই তাহলে বাকি বানর মানুষ কেন হয়নি? আসলে কি বানর আমাদের পূর্বপুরুষ? আর এই কথার মধ্যে কতটুকু সত্যতা আছে চলুন দেখে নেই। বন্ধুরা, আমরা যদি বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ ম্যাচ করি তাহলে বানরের ডিএনএর সাথে 93% ডিএনএ ম্যাচ হয়ে যাবে, কিন্তু তাদের প্রজাতি আমাদের প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা। আসলে বন্ধুরা, আমরা একটি ভিন্নধর্মী প্রজাতি হোমিনিডাই থেকে উদ্ভূত হয়েছি, আর তাদের দেখতে অর্ধেক বানর আর অর্ধেক মানুষের মতো ছিল, আর সময়ের সাথে তারাই বিবর্তিত হয়ে মানুষে পরিণত হয়েছে।